এজন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান। করো সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজীব। রব্বি আল আলা, রব্বি আল আজীম, রব্বি আল আলা, রব্বি আল আজীম। সুবহানাল্লাহ পড়েন। আসেন আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর দেই, গলা ফাটি আমার সাথে সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের খেদমতে সূরাতু আত-তাহরীম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছে, ওহে বিশ্বাসীরা, পাপ হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, ওই অন্যায়ের উপর অটল থেকো না, আমার কাছে ফিরে আসো। কাম টু ইউর লর্ড, তোমার রবের দরবারে ফিরে আসো, ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? পাপ নাই, গুনাহ করি নাই, এরকম কেউ আছে কথা বলেন? কত পাপ করছি কোনো হিসাব আছে? পৃথিবীর কেউ না জানলেও জানে কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে নামিন। আমাদের পাপগুলো ক্ষমা করে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ ডাকে বলে গোলাম, আমি হলাম গাফিরুল যামব, কাবিলুত তাওব। আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া, আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডাকে বলে গোলাম, তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম, যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুন, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি, চোখ বে, নাকের ডগা পে, জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে।